প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছো, চাকরি বাকরি তো পাবা না। প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার পড়াশোনা হয় নাকি কোনো? ও ছেলেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, খালি তো টাকা নষ্ট। প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে পেলে যে কি উচ্ছৃঙ্খল হয় না ভাবি আর বললেন না। এরকম বলতে থাকলে শেষই হবে না। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের এগেনস্ট আমাদের হাজারটা কমপ্লেন, চলো কথা বলা যাক কয়েকটা নিয়ে। প্রাইভেট ইউনিভার্সিটিতে নাকি পড়াশোনা হয় না, ওয়েল এই সেম কমপ্লেনটা কিন্তু চাইলে পাবলিক ইউনিভার্সিটির এগেনস্টও করা যায়। কারণ অনেক পাবলিক ইউনিভার্সিটিতে মাসের পর মাস হরতাল ধর্মঘটের কারণে ক্লাস হয় না, টিচার ক্লাসে আসে না। তার মানে কিন্তু এই না যে পাবলিক ইউনিভার্সিটি কোনো পাবলিক ইউনিভার্সিটিতেই ভালো পড়াশোনা হয় না। অর্থাৎ আমরা গুটিকত খারাপ বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে করে পুরো পাবলিক বিশ্ববিদ্যালয়কে দোষ দিতে পারি না, একইভাবে অল্প কয়েকটা খারাপ নামমাত্র যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেগুলোর কারণে ভালো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে দোষ দিতে পারি না। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা একদম পার্সোনালি মেক শিওর করে যে সেখানটাতে টিচাররা প্রপারলি ক্লাস নিচ্ছে, ছাত্ররা প্রপারলি ক্লাসে যাচ্ছে, টিচারদের ইভ্যালুয়েশন হয়, ছাত্রদের প্রপার ইভ্যালুয়েশন হয়, অর্থাৎ প্রপার ডিসিপ্লিনের মাধ্যমে সেখানটাতে কোয়ালিটি এডুকেশন এনশিওর করা হয়। অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা হয় না এই কথাটাও ঠিক না। আমি অনেকেই ভাবি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে টাকাই শুধু খরচ হয়। আপনি কখনো কাউকে দেখেছেন যে 7-8 লাখ টাকা খরচ করে গাড়ি কিনেছে, আপনি তাকে বলেন ভাই কি করলেন এটা, কি বাজে ইনভেস্টমেন্ট? অথচ তার থেকে কম খরচে একটা ছেলে বা মেয়েকে যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তাকে এমপ্লয়েবল করা হয়, তাকে চাকরি যোগ্য করে গড়ে তোলা হয়, সে নিজের দায়ভার বহন করে, তার পরিবার দায়ভার বহন করে, এত বড় একটা ইনভেস্টমেন্ট, এত পারফেক্ট ইনভেস্টমেন্টকে যদি আপনি বলেন যে আরে কি করতেছো টাকা নষ্ট, তাহলে একটু ভুল হয়ে গেল না? আর আমার পরিচিত অনেক প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র আছে যারা নিজের খরচ নিজে যোগান দেয়, টিউশনি করে, পার্ট টাইম কাজ করে, বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করে, ফ্রিল্যান্সিং করে এবং নিজের খরচ নিজে বহন করছে। এমন অনেকে আমি দেখছি যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে নিজের থাকার খরচও নিজে বহন করছে, বিকজ একা একা তাকে থাকতে হয়। আপনি যখন তার সামনে বলেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো বা মেয়েগুলো শুধুমাত্র টাকা নষ্ট করছে, তাদের প্রতি একটা অন্যায় করা হলো না? আর একটা কমপ্লেইন, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা নাকি অনেক উচ্ছৃঙ্খল হয়। ওয়েল, ফেসবুকের কল্যাণে এই ঝগড়াটা আসলে বেঁধে গেছে পাবলিক প্রাইভেটের মধ্যে। পাবলিকের ছেলেমেয়েরা বলে যে প্রাইভেটের ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল হয়, প্রাইভেটের ছেলেমেয়েরা বলে যে পাবলিকের ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল হয়। আসলে কোনোটাই সত্য না। আসলে যেটা দেখা যায় যে এই বয়সে এসে তুমি কতটুকু সুশৃঙ্খল হবে, কতটুকু ডিসিপ্লিন হবে, আসলে তোমার উপরে ডিপেন্ড করে। তুমি পাবলিকেই পড়ো আর প্রাইভেটেই পড়ো, কেউ তোমাকে ঘাড় ধরে ডিসিপ্লিন করতে পারবে না, কারণ তুমি এখন একজন অ্যাডাল্ট। ইনফ্যাক্ট এমন অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, তাদের মাথার মধ্যে সবসময় একটা কাজ করে যে আমি তো আব্বুর কাছ থেকে এতগুলো টাকা নিয়ে এসে এখানটাতে পড়তে এসেছি, যদি আমি প্রপারলি রেজাল্ট করতে না পারি, আমি যদি ভালো একজন সুশিক্ষিত মানুষ এখান থেকে বের হতে না পারি, তাহলে আমি বাবা মাকে কি মুখ দেখাবো? অর্থাৎ অনেক ছাত্রী আছে যারা দায়িত্ব নিয়ে পড়াশোনা করছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে ভালো রেজাল্ট করছে, অর্থাৎ তারা যে সবসময় উচ্ছৃঙ্খল হয় এই কথাটাও ঠিক না। প্রাইভেট ইউনিভার্সিটি মানে যে চাকরি হবে না, এই ধারণা যে কত বড় মিথ্যা সেটা আমি প্রতিদিন দেখি। আমি যখন বিভিন্ন কোম্পানিতে যাই, আমি নিজে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি এবং সত্যি কথা বলি, সবসময় যে সব জায়গায় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দেখে তা না কিন্তু, শুধুমাত্র বুয়েট স্টুডেন্ট আছে তা না কিন্তু। ইনফ্যাক্ট এখন বিভিন্ন জায়গায় আমি পাবলিকের থেকে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টকে বেশি দেখি। আমি আমার নর্থ সাউথের জুনিয়র, ইস্ট ওয়েস্টের জুনিয়র, এআরবি জুনিয়রদেরকে বেশি দেখি। এবং আজকালকার এই যে এন্টায়ার জব মার্কেট ডিগ্রি কেন্দ্রিক থেকে কিন্তু এখন স্কিল কেন্দ্রিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোন ইউনিভার্সিটি থেকে তুমি পাস করছো না ম্যাটার করে, তার থেকেও বেশি ম্যাটার করে যে তোমার স্কিল সেট গুলো কি কি। তুমি শুদ্ধ বাংলায় কথা বলতে পারো, শুদ্ধ ইংলিশে কারোর সাথে কমিউনিকেট করতে পারো, সুন্দর করে ইমেলটা লিখতে পারো, ভাইবাতে যে নিজেকে উপস্থাপন করতে পেরেছো। একটা ছেলে সিজিপিএ 3.9 পেয়েছে, ভাইবা বোর্ডে যে কোনো কিছু বলতে পারেনি, তোমার কি মনে হয় তার চাকরিটা হবে? মোটেই না। ডিগ্রি কেন্দ্রিক চাকরি বাজার কিন্তু স্কিল কেন্দ্রিক চাকরি বাজার হয়ে যাচ্ছে। তোমার স্কিল কতদূর এটাই তোমাকে ডিটারমাইন করবে চাকরিটা পাবা কি পাবা না। তাই পাবলিক প্রাইভেট নিয়ে এখানে যুদ্ধ করার কোনোই মানে হয় না। আর স্পেশালি যারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, কখনো নিজেকে পিছিয়ে রেখো না এন্ড ভেবো না যে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য তোমার চাকরিটা হবে না। তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছো, আমি জানি এই প্রশ্নগুলো বা এই অভিযোগগুলো তোমাদেরকে প্রতিনিয়ত শুনতে হয়েছে, এখনো হচ্ছে। আর এই প্রশ্নগুলোর উত্তর দেয়া তোমাদের জন্য অনেক ক্ষেত্রে বিরক্তিকর, বিব্রতকর এবং দুঃখজনক। অনেকেই আছো যারা এই বাবা মার চাপে পড়ে বা আত্মীয় স্বজনের এই প্রশ্নগুলোর চাপে পড়ে নিজেদের পড়াশোনা পারফরমেন্সকেও খারাপ করে ফেলেছো। তাই আমাদের কাছে মনে হলো যে তোমাদের হয়ে এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিই। যেই মানুষগুলো তোমাকে এই প্রশ্নগুলো করছে, এই ভিডিওটা তাদের দেখাও।